এখানে আমরা যারা আছি বা আমাদের সকলের প্রত্যেকের দায়িত্ব এই ব্যাপারে সতর্ক হওয়া। যদি আপনারা চান গুরু মহারাজ প্রতি বছর কয়েকবার বাংলাদেশে আসুক, তাহলে আপনাদেরকে অবশ্যই এই তার যত্ন গ্রহণ ব্যাপারে সতর্ক হতে হবে। আমরা ভক্তদেরকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার নিকটে কেউ আসবেন না। যেখানে আপনারা আছেন বসে থাকুন, কেউ উঠে দাঁড়াবেন না। So that everybody get the opportunity to see him. যাতে এখানে সমস্ত ভক্তরা তাকে দর্শনের সুযোগ পায়। কেউ ফুল ছড়াবেন না গুরু মহারাজের উপরে, বিশেষ করে এবং গুরু মহারাজ এখন আসবেন, এখানে আসবেন, এই বাউন্ডারির ভিতরে কেউ আসবেন না। If any of the servants blocking Guru Maharaj, you can tell us, we will tell them not to block so you all can see Guru Maharaj. আপনারা যদি মনে করেন যে গুরু মহারাজের যারা পাশে সেবকরা আছেন আপনারা তাদের জন্য গুরু মহারাজকে দর্শন করতে পারছেন না, হাত তুলে আমাদের বলবেন, আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে যদি কোনো সমস্যা হয় আপনারা প্রভুকে বলবেন। বলছে বলছে যদি আমিও যদি ব্লক করে দেয় গুরু মহারাজকে দর্শনের জন্য আপনাকে, আমিও বসে যাব এবং আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। আপনাদের দেখে খুব ভালো লাগছে। তো গুরুমাজ অনেকদিন পরে এলেন নর্থ বেঙ্গলের,